नमस्कार बंधुरा बंशिम्पिल रेसिपिस चैनल नतून पर्व आपनादे सबाइके स्वागत जानाच्छी। आज आमी आपनादेरके भेटकी माछेर चप तैरी करे देखाबो। ताहले देखे नीन बंधुरा आमी किभाबे भेटकी माछेर चप तैरी करेछी। प्रथमे आमी एकटा भाजा मसला बानिए नेब। एखाने आमी हाफ टी स्पून गोटा धने हाफ टी स्पून गोटा जिरे गोटा गरम मसला नियेछी एकटा दारुचीनी तीनटे लवंग दुटो एलाच गोलमरिच सातटा नियेछी आर दुटो लाल लंका नियेछी। गैस जेले कड़ाई बसिए दियेछी। एई कड़ाई आमी एइगुलो भेजे निच्छी। मीडियम टू लो फ्लेमे भाजबो। लो फ्लेमे आमी शुकनो कड़ाई मसलाटा भेजे नियेछी। भाजा होए गिएछे गैस बंध करे दिच्छी। एइबार आमी एई मसलाटा गुड़ो करे नेब। तबे मिहि करे गुड़ो करब ना, एकटू दाना दाना थाकबे। आबारो गैस जेले आमी कड़ाई बसिए किछुटा जल दिए दिएछी। एखाने आमी तीन पिस भेटकी माछ नियेछी। एई भेटकी माछे नून माखानो आछे। आमी एई गरम जले सेद्ध करे नेब। আপনারা মাছে না নুন মাখালে এই জলেও নুন দিয়ে সিদ্ধ করতে পারেন। পাঁচ মিনিট ধরে আমি মাছটা ফুটিয়ে নেব। পাঁচ মিনিট ধরে মাছ সিদ্ধ করে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। গ্যাস বন্ধ করে দিলাম। মাছ ঠান্ডা হয়ে গেলে আমি এই মাছ থেকে কাঁটা বেছে নেব। মাছ আমি ছাড়িয়ে নিয়েছি। এখানে কাঁটা আর ছালগুলো বাদ দিয়ে দিয়েছি। আমি এবার মাছগুলোকে নিকড়ে নিকড়ে তুলে নিচ্ছি। এই মাছ থেকে জল বেরোচ্ছে না। আপনাদের মাছে যদি জল থাকে এইভাবে নিকড়ে তুলে নেবেন। ভেটকি মাছের চপের পুর বানানোর জন্য এখানে আমি গ্যাস জেলে কড়াই বসিয়ে সরষে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গিয়েছে। আমি এখানে দুটো পেঁয়াজ এইভাবে ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি। এই তেলে দিয়ে দিচ্ছি। ভেজে ভেজে নিচ্ছি। এরই সঙ্গে দিয়ে দিচ্ছি এক টি স্পুন রসুন গ্রেট করে নিয়েছি। এক টি স্পুন আদা গ্রেট করে নিয়েছি। দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এইভাবে ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম। ভেজে নিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি। এক টি স্পুন হলুদের গুঁড়ো দিচ্ছি। আবারও নেড়ে নিচ্ছি। সমস্ত কিছু একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখানে আমি দুটো আলু সেদ্ধ করে চটকে নিয়েছি। আলুটা খুব প্যাচপ্যাচে সেদ্ধ করার দরকার নেই, অল্প সেদ্ধ করলেই হবে। দিয়ে দিচ্ছি। এবার সেদ্ধ করা ভেটকি মাছটা দিয়ে দিচ্ছি। আবারও নেড়ে নিচ্ছি। হাফ টি স্পুন চিনি দিচ্ছি। এখানে আমি দুই টি স্পুন বেসনের গুঁড়ো নিয়েছি। দিয়ে দিলাম। এই বেসনের গুঁড়ো দিলে ফুটটা টাইট হয়, চটচটে থাকে না। হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো দিচ্ছি। একটু ধনে পাতা কেটে নিয়েছি। দিয়ে দিলাম। নেড়ে নিচ্ছি। সবশেষে ভাজা মশলার গুঁড়োটা দিয়ে দিয়েছি। এই মশলাটা আমি প্রথমেই ভেজেছিলাম, সেইটা আমি গুঁড়ো করে নিয়েছি। দিয়ে দিলাম। শেষে দিলাম, কারণ এর গন্ধটা থাকবে। পুর তৈরি করে নিয়েছি। গ্যাসটা বন্ধ করে দিলাম। ঢেলে নিচ্ছি। ঠান্ডা
হয়ে গেলে আমি চপ বানাবো। এখানে আমি দুটো ডিম ফাটিয়ে নিয়েছি, এক টিস্পুন কর্নফ্লোর দিয়ে দিচ্ছি, 1/4 টিস্পুন লবণ দিচ্ছি, 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, মেখে নেব। ডিমের মিশ্রণটা বানিয়ে নিয়েছি, আমি এখানে কিছুটা ব্রেড ক্রাম্বস নিয়েছি, পুর ঠান্ডা হয়ে গিয়েছে, আমি প্রথমে একটু গোল গোল করে নিচ্ছি। আমি হাতে তেল মেখে নিয়েছি, চপের পুরের যে বল বানিয়ে নিয়েছিলাম সেই বল একটা করে নিচ্ছি, একটু চেপে নেব। আমি চপটা গোলভাবে বানাচ্ছি, আপনারা লম্বাটে বা চৌকো বানাতে পারেন। ডিমের যে ব্যাটার তৈরি করেছিলাম সেই ব্যাটারে দিয়ে দিলাম, একটা কাঁটা চামচ নিয়েছি, কাঁটা চামচ দিয়ে উল্টে দিচ্ছি, তুলে নিচ্ছি, ব্রেড ক্রাম্বসে দিয়ে দিলাম, গড়িয়ে নিচ্ছি, আবারও ডিমের ব্যাটারে দিয়ে দিলাম, উল্টে দিচ্ছি, আবারও তুলে নিচ্ছি, আবারও ব্রেড ক্রাম্বসে দিয়ে দিলাম, আবারও গড়িয়ে নিচ্ছি। এইভাবে দুইবার দিলে কোটিং বাটটা খুব মুচমুচে হয়। রেখে দিচ্ছি, এইভাবে আমি সব বানিয়ে নেব। সব চপগুলো আমি বানিয়ে নিয়েছি, 15 মিনিট আমি সেট হওয়ার জন্য রেখে দেব, তারপরে ভেজে নেব। 15 মিনিট ধরে চপগুলো সেট হয়ে গিয়েছে, এইবার আমি গ্যাস জেলে কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি, চপগুলো এবার ভেজে নেব। তেল গরম হয়ে গিয়েছে, এবার এই তেলে চপ ছেড়ে দিচ্ছি, মিডিয়াম ফ্লেমে ভাজব। চপগুলোর এক সাইড হয়ে গেছে, আর এক সাইড উল্টে দিচ্ছি। চপগুলো ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি, আবারও আমি কয়েকটা চপ ভেজে নিলাম। দেখুন বন্ধুরা, আমি ভেটকি মাছের সমস্ত চপগুলো বানিয়ে নিয়েছি, খুবই মুচমুচে হয়েছে, খেতেও খুবই সুস্বাদু হয়েছে। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না, আর আপনাদের কাছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আমি আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।